আমার বাসায় আমি নিজেই 3 ঘন্টা লুকাইতে গিয়ে লাস্টে এমন একটা জিনিস ঘটে যায় যা আমি নিজে এক্সপেক্ট করি না। সো ওয়াচ টিল দ্য এন্ড। হে গাইস, আজকে ভিডিও হবে সুপার ডুপার ইন্টারেস্টিং, কারণ আজকে আমরা হাইডিং ইন মাই হাউস ফর 3 আওয়ার্স চ্যালেঞ্জটা করতে যাচ্ছি। সো লেটস গো। সো গাইস, আজকের ভিডিওর সাবজেক্টটা খুবই সিম্পল। আমি দেখছি কি আমার বাসার দরজা সবসময় খোলা থাকে। আমি চিন্তা করছি আমি 3 ঘন্টা বাসায় লুকায় থাকবো, আমি দেখবো যে আমার আম্মু বুঝতে পারে নাকি, কারণ আমার আম্মু সবসময় দরজা লাগাতে বলে যায়, কারণ এরকম হয়ে যে কোনো সময় বাসার চোর ঢুকে যেতে পারে। সো আমার আম্মু জানে যে এখন আমি কোচিংয়ে যাবো, সো আমি ব্যাগ নিয়ে আমি যাই কোচিংয়ে। আমি বোঝাবো যে আমি কোচিংয়ে গেছি, কিন্তু তাছাড়া আমি ছাদে যাবো। ছাদ থেকে আসার পরে আমি দেখবো দরজা যদি খোলা থাকে তাহলে আমি দরজার ভিতর দিয়ে ঢুকে আমি যে কোনো রুমে লুকিয়ে যাবো। তো চলেন। তো এই হচ্ছে আমার ব্যাগ। সো গাইস, আমি এখন ফুললি প্রিপেয়ার্ড। সো চলেন কোচিংয়ে যাই। আম্মু কোচিংয়ে দিয়ে দিয়েছি আমি, বুঝছো? ঠিক আছে। তো গাইজ, আমি এখন ছাদে চলে আসছি। তো গাইজ, আমি চিন্তা করছি আমি এখানে কিছু সময় থাকবো, থাকার পরে তারপরে আমি বাসায় যাবো, কারণ ততক্ষণ পর্যন্ত হয়তো বা দরজা খোলা থাকবে। আমার মনে হয় আম্মু এখনও দরজা লাগায়নি, সো আমি একটু পরে যাই দেখবো আর কি। তো গাইজ, 20 মিনিট হয়ে গেছে যে আমি এখানে আসি। সো চলেন এখন যাই। তো গাইজ, এই দেখেন দরজাটা খোলা। তো গাইজ, আমি চিন্তা করছি যে আমি এখন ভিতরে ঢুকবো। সো চলেন। তো গাইজ, দেখছেন যে আমি একবারে ডাইনিং রুম দিয়ে আমি আসছি। গাইজ দেখছেন, মানে কেউ বুঝতে পারে নাই, মানে কারোর কোনো খেয়াল নাই। আমার ভাই দুজন আছে, আমার আম্মু আছে, কারোর কোনো খেয়াল নাই যে আমি ঘরে ঢুকে গেছি। ভাই এমনি হইলে ভাই শিওর করে চুরি হবে। সো দেখি কাকে বুঝতে পারছে নাকি। প্যান্টটা খোলা দেখে তো গাইজ, আপনারা হয়তো ম্যাপের মধ্যে দেখতে পাইতেছেন যে আমি আছি এখন একবারে ফার্স্ট ড্রয়িং রুমের বারান্দার মধ্যে, আর আমার আম্মু হচ্ছে কিচেনে, নয়তো হচ্ছে একবারে ভিতরে রুমে। তো গাইজ, আমি চিন্তা করছি কি যে আমি দরজাটা লাগাই দিই, দরজাটা লাগাই দিয়ে আমি এখানে ফ্রিলি বসি, মানে আমি এখানে বসতে পারতেছি না এইটার কারণে, কারণ আমাকে দেখে ফেললো। সো চল দরজাটা লাগাই দিই। গাইজ, আপনারা হয়তো দেখেন নাই যে আমি এই ভিডিওটা করার আগে আমি আরেকটা ভিডিও আপলোড করছি, যেটা 7 তারিখে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড নিয়ে, সেটা অনেক বেশি সুন্দর হয়েছে। আপনারা যদি সেই ভিডিও না দেখে থাকেন তাহলে অবশ্যই গিয়ে আগে সেই ভিডিও এই ভিডিওটাকে দেখেন, তারপরে সেই ভিডিও দেখেন, কারণ সেই ভিডিও অনেক বেশি সুন্দর হয়েছে। আপনারা তাহলে এটা মিস করবেন। আর আমি জানি আমার ভিডিও নোটিফিকেশান হয়তো বা অনেকের কাছে যাচ্ছে না, কারণ আমি অনেক দিন ভিডিও আপলোড করি না, কিন্তু ইনশাআল্লাহ এখন থেকে আমি রেগুলার ভিডিও আপলোড করবো। আর যারা এসব কন্টেন্ট পছন্দ করেন প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক দিয়ে দেবেন, কারণ আমরা এখন থেকে এরকম চ্যালেঞ্জিং ব্লগ আপনাদের জন্য প্রতিনিয়ত আপলোড করবো। কমপক্ষে এখানে গেছে আমি 25 মিনিট ধরে আছি, কিন্তু কারো কোনো খেয়াল নাই যে আমি এ বারান্দার মধ্যে আসি। সো আমি চিন্তা করছি এখানে খুব গরম, তাই আমি চিন্তা করছি ওই রুম পাশের রুমটাতে আমি যাবো, কারণ এই গরমের মধ্যে থাকলে ভাই আমি শেষ, আমি সিদ্ধ হয়ে যাবো। সো দেখি আমি দেখি ট্রাই করে বের হতে পারি নাকি। গাইজ, কেউ নাই এখানে। সো আমি চিন্তা করছি আমি পাশের রুমে চলে যাবো। সো চলেন যাই। গরম লাগতেছে, তার ফ্যানটা ছাড়িনি। সো গাইজ, আমি এর পাশের রুমে চলে আসছি, কারো কোনো খেয়াল নাই, মানে আমি ঘরের মধ্যে আমি দৌড়াদৌড়ি করতেছি, কারো কোনো খেয়াল নাই যে ঘরে আমি আসি বা কেউ এরকম থাকতে পারে। এখন হচ্ছে কি আমার আম্মু এই রুমে তেমন একটা আসে না। তো গাইজ দেখি আমি এখন বারান্দা দিকে যাই, কারণ আমি যদি এখানে বসে থাকি যে কোনো সময় দৌড়া খাইতে পারি, কারণ হয়তো আম্মু এ রুমে একটু পর পর আসতে পারে যেগুলো বিভিন্ন জিনিসের কারণে। সো আমি দেখি বারান্দার দিকে যাই। তো গাইজ, এখানে আমি কমপক্ষে 15 মিনিট ধরে আসি, কিন্তু কারো কোনো আইডিয়া নাই যে আমি এখানে আসি। কেউ আসতেছে মনে হয়, কেউ আসতেছে। এক সেকেন্ড,
অফ, আমি যে ফ্যান চালাইছি আমার আম্মু সেটা ফ্যানটা অফ করে গেছে, চার্জার নিয়ে গেছে এই রুম থেকে, কিন্তু আমার আম্মুর খেয়াল নেই যে আমি বারান্দার মধ্যে আছি। আমি যদি ওই সময় ওই জায়গায় বসে থাকতাম তাহলে শিওর এখন তারা খাইতাম। গ্যাস এখন আমার এই রুমটা চেঞ্জ করতে হবে, অনেকক্ষণ হয়ে গেছে এই রুমে আসি, সো রুমটা এখন চেঞ্জ করতে হবে। তো গ্যাস প্রচুর পরিমাণে আমার ওয়াশরুম যাচ্ছে, গেলে আমার ওয়াশরুমে যাইতে হবে, দেখি ওয়াশরুমে যাই। সো চলেন গ্যাস যাই। তো গাইস এখানে আমি মনে হয় 15 মিনিটের মতো এখানে আছি, কিন্তু এখনো পর্যন্ত কেউ আসে নাই। গাইস কেউ আসতেছে মনে হয়, আমার ভাই মনে আসতেছে, এক সেকেন্ড এক সেকেন্ড। আমার পিছনে বিছানায় ও শুয়ে আছে। তো গাইস এখন হচ্ছে 2 ঘন্টা 40 মিনিটের মতো হয়ে গেছে, আর দেখুন আর বেশিক্ষণ নাই, 20 মিনিটের মতো আছে। তো আর 20 মিনিট কোনো রকম আমি এখানে টিকে থাকতে পারলে হইল। তো গাইস আমি পাশের বারান্দার মধ্যে আছি, পাশের বারান্দা আপনাকে দেখাই দিচ্ছি। তো গাইস অনেক হয়েছে, এখন আর 10 মিনিটের মতো বাকি আছে। সো এখন হচ্ছে ফাইনালি রিভিল করার পালা। সো আমার আম্মুকে এখন বলবো যে আমি 3 ঘন্টা ধরে আমি ঘরের মধ্যে ছিলাম, দেখি আমার আম্মুর রিয়াকশনটা কি হয়। সো চলেন। আম্মু এতক্ষণ কোনো আছি না, দাঁড়াই 3 ঘন্টা ধরে ঘরের মধ্যে আসছিলাম, দেখতে নি আরে। ঘরের দরজা সব সময় খোলা, 3 ঘন্টা ধরে এই ঘরের এই রুম তো নেই, রুম এই রুম তো নেই। ওই কি দরজা লাগাই না? দরজা তো আনলে লাগাইবে না, তো আমি মনে হচ্ছে 3 ঘন্টা আগে বারো গেছি, 3 ঘন্টা ধরে অন্য দরজা খোলা। তাকে কোথায় নিয়ে আসছো? তাই তো এটাই কইলাম, আই তিন তুই কোথায় নিয়ে এলে? 3 ঘন্টা ধরে দেখলাম, মানে এর কোন তো যে কোন সময় ঘরে চুরি হইব। চুপ কর, আমার কিচ্ছু বলার নেই, মানে উল্টা আমার উপরে অ্যাকশন ভাই, আমার কিচ্ছু বলার নেই। সো গাইস এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা এখন থেকে এরকম ইন্টারেস্টিং ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করবো, আর এগুলো সেগুলো আপনারা আমার চ্যানেলে দেখতে পারবেন। সো বেশি বেশি করে লাইক দেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। টাটা টেক কেয়ার, হ্যাভ ফান, খুদা হাফেজ, লাভ ইউ গাইস।